আশা মিটল না দয়াল তোমার প্রেমে, পাগল হইয়া আমার এতই লাঞ্ছনা, আমার আশায় আশায় সঙ্গে আমার ছেড়া
নাম শুনেছি তুমি কম ভক্ত নয়, গান্ধারীও শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত। তাই আজ গান্ধারীর জায়গায় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ ভগবানের কাছে জানতে চাই, হে কৃষ্ণ দয়াময়, তুমি জগৎপতি অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার ইশারায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। তুমি চাইলে সূর্য পূর্ব দিকে উদিত হয়, আবার তুমি চাইলে সূর্য পশ্চিমে ঢলে যায়। আজ একশত জননী, একশত সন্তানের জননী হয়েও গান্ধারী হাহাকার করে কাঁদছে একশত পুত্র হারিয়ে। হে কৃষ্ণ জনার্দন, আমি তোমার কাছে করি জিজ্ঞাসা, সম্পর্কটা তোমার আর আমার, মাওইমার পুত্র অর্জুন, সুভদ্রা, সুভদ্রাকে অর্জুন বিবাহ করেছে, আর সুভদ্রা হলো শ্রীকৃষ্ণের ভগ্নী, আর গান্ধারী হলো অর্জুনের জ্যেষ্ঠ মাতা, জেঠিমা। তাহলে সেই সম্পর্ক ধরে কৃষ্ণের আর গান্ধারীর সম্পর্কটা হলো পুত্র আর মাওই। তুমি অন্তর্যামী জনার্দন, আজ একশত পুত্র হারা হয়ে গান্ধারী চোখের জলে তার বক্ষ ভেসে যাচ্ছে। সেই কুরুক্ষেত্রের মাঠের রণভূমিতে গান্ধারী রাত্রিবেলায় যখন তার মরা পুত্রদের জড়িয়ে ধরে কাঁদছে, এমন সময় তুমি কৃষ্ণ ভগবান হাতে একটি মশাল জ্বালিয়ে নিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে তুমি কাকে খুঁজে বেড়াচ্ছিলে? ওই রণভূমিতে তোমার প্রিয়জন কে ছিল যে মারা গেছিল কুরুক্ষেত্রের মাঠে, তাকে তুমি ওই রাত্রিবেলায় খুঁজে বেড়াচ্ছিলে হাতে একটি মশাল ধরিয়ে? আমি যখন আমার পুত্রদের নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদছি, সেই সময় তুমি আমার কান্না দেখে অট্টহাসি হাসলে। তুমি অট্টহাসি হাসলে কেন? তুমি না ভগবান? তোমার কাছে তো সবাই সমান। আমার পুত্ররা না হয় অপরাধ করেছিল, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে তুমি আমায় এত বড় শাস্তি দিলে? আমি মেনে নিলাম, পূর্বের কিছু পাপের জন্য তুমি আমায় শাস্তি দিলে, কিন্তু তুমি ওই রণভূমিতে অন্ধকারের মধ্যে হাতে মশাল নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছিলে? আর কেনই বা আমার কান্না দেখে তুমি অট্টহাসি হাসলে? তোমার কাছে আমি একটু জানতে চাই। ছলনাময় তুমি, কৃষ্ণ ভগবান কিন্তু ছলনাময়। গান্ধারীর একে একে যখন সকল পুত্ররা ওই কুরুক্ষেত্রের মাঠে রণ করতে গিয়ে মারা যাচ্ছে, শেষ পর্যন্ত দুর্যোধন একাই বেঁচে রয়েছে। গান্ধারী দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন যখন রাত্রি হবে, অন্ধকার নেমে আসবে, চারিদিকে সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুই উলঙ্গ হয়ে আমার সামনে এসে দাঁড়াবি। কারণ গান্ধারী যে চোখে একটি কালো কাপড় বেঁধে আছে, এটা তো আমরা সবাই জানি, তাই না? এই কালো কাপড়টা বেঁধেছিল কেন সেটাও জানে সবাই, তার স্বামী অন্ধ তাই। এত সুন্দর পৃথিবীটা স্বামী যদি উপভোগ করতে না পারে, তাহলে আমি কেন এই সুন্দর পৃথিবীটা উপভোগ করব? যেই দিন থেকে ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ে হয়েছিল, গান্ধারী সেই দিন থেকে তার চোখে একটি কালো কাপড় বেঁধেছিল, সেও এই পৃথিবীটা দেখতে চায় না,
সেদিনই দুর্বাসা মুনি তাকে আবার আশীর্বাদ দিয়েছিল, মা গান্ধারী তুই যখন এত বড় ত্যাগ করলি তোকে আমি আশীর্বাদ দিলাম, যেই দিন তুই এই চোখের পর্দা খুলে এই পৃথিবীটাকে দর্শন করবি তোর সামনে যে এসে দাঁড়াবে সেই বজ্রের ন্যায় শক্তিশালী হয়ে উঠবে। গান্ধারী জানত আমি চোখের পর্দা খুললে আমার সম্মুখে যদি আমার পুত্র দুর্যোধন এসে দাঁড়ায় তার শরীরটা বজ্রের ন্যায় পরিণত হবে, সে শক্তিশালী হবে, তাকে কেউ কোনোদিন হত্যা করতে পারবে না। তাই গান্ধারী দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন চারিদিকে সবাই যখন ঘুমিয়ে পড়বে রাত্রি অন্ধকারের সময় তুই উলঙ্গ হয়ে আমার সম্মুখে এসে দাঁড়াবি। দুর্যোধন যখন উলঙ্গ হয়ে মায়ের সামনে যাচ্ছে এমন সময় ছলনাময় কৃষ্ণ পিছন থেকে এসে বলছে, এত বড় ছেলে তোমার কি লজ্জা শরম নাই, তুমি মায়ের সামনে যাচ্ছ উলঙ্গ হয়ে। দুর্যোধন বললেন, আমার মা তো আমায় উলঙ্গ হয়েই যেতে বলেছে। কৃষ্ণ বললেন, না তুমি তো এখন বড় হয়েছ। দুর্যোধন শয়তান হলেও সে কিন্তু সরল ছিল, তাহলে আমি এখন কি করে মায়ের সামনে যাব? সামনে দেখতে পাই একটা কলার পাতা, ওই কলার পাতাটাকে বেষ্টন করে লজ্জা নিবারণ করে দুর্যোধন মায়ের সম্মুখে গিয়ে দাঁড়াল। গান্ধারী চোখের পর্দা খুলতেই দুর্যোধনকে দর্শন করল, যতটা দর্শন করতে পারলো ততটা বজ্রের ন্যায় শক্তিশালী হলো, কিন্তু যতটা জায়গা কলা পাতা দিয়ে আবরণ দেওয়া ছিল ওই জায়গাটা কিন্তু আর যেমনকার তেমনই রইল। গান্ধারী বলল, বাবা তুই এটা কি করলি, কেন তুই কলার পাতা বেষ্টন দিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালি? দুর্যোধন বলল, মা আমি তো আর ছোট নেই, আমি তো বড় হয়ে গেছি, তাই তোমার সম্মুখে লজ্জায় আসতে পারিনি লঙ্ঘ হয়ে। মা বললেন, ওরে পুত্র সন্তান কি কখনো মায়ের কাছে বড় হয়? সন্তান তো কখনো মায়ের কাছে বড় হয় না, তাই যতটা জায়গা কলার পাতা দিয়ে বেষ্টন করা ছিল ওই আভরণ জায়গাটা মাংসে পরিণত ছিল, সেই জায়গায় আঘাত করেই ভীম দুর্যোধনকে হত্যা করলো। তাহলে এর মূল কারণ তুমি, তুমি কেন সেই দিন আমার পুত্র দুর্যোধনকে বাধা দিলে আমার সম্মুখে এসে উলঙ্গ হয়ে দাঁড়াতে? তোমার কাছে আমার ছোট ছোট কয়েকটা জিজ্ঞাসন রইল, একটু বাপের বেটার মতো বলো। নাম শুনেছি তুমি দয়া, দিনের দরহদি দুঃখ সাগরে ওগো দয়াল, ভাসি নিরবধি আমি, ভাসি নিরবধি না।
আশা মিটলো না।